এবার একটু স্টেরিও কম্পাউন্ডে যাচ্ছি, সালফিউরিক অ্যাসিড পার্টটাই দেখাচ্ছি, ঠিক আছে? ফার্স্টে তো এখানে যেটা আছে সালফিউরিক অ্যাসিড স্ক্রিন যেটা আছে ওটা দেখা যাচ্ছে? তো দেখা যাচ্ছে। তো সালফিউরিক অ্যাসিড চ্যাপ্টারে যাদের পড়া হয়েছে, তো কেমন চ্যাপ্টার? ভালো না ভালো নয়? এখানে একটা ইন্টারেস্টিং কেমিক্যাল রিয়াকশন আছে, এটা বাড়িতে করা একটু ঝামেলা, কিন্তু ল্যাবে করানো যেতে পারে যদি দেখায়, তো বেশ ইন্টারেস্টিং একটা রিয়াকশন আছে। সালফিউরিক অ্যাসিড তো ডিহাইড্রেটিং প্রপার্টি শো করে কনসেন্ট্রেটেড থাকলে, আর ডাইলিউটে নর্মালি ভালো অ্যাসিডিক প্রপার্টি শো করে, ঠিক আছে? তো এবার দেখি চ্যাপ্টারের মধ্যে কি কি পার্টগুলো দেখতে হবে, ইম্পর্টেন্ট টপিক, যেগুলো সব জায়গাতেই থাকে, ইম্পর্টেন্ট টপিক্স একসঙ্গে হয়ে গেছে। যে টপিক্সগুলো কি কি দেখি, তো ফার্স্টে আমাদের দেখতে হবে ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিং থেকে আসলে ওটা দেখে গেলেই হবে ভালো করে, ঠিক আছে? ম্যানুফ্যাকচার, ম্যানুফ্যাকচার মানে ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন, লার্জ স্কেল প্রিপারেশন, ঠিক আছে? তো সেটা প্রসেসটা কন্ট্যাক্ট প্রসেসে হবে, কিন্তু কমপ্লিকেটেড প্রসেসটা, ঠিক আছে? কিন্তু ইকুয়েশনগুলো ইজি, প্রসেসটা কমপ্লিকেটেড, ঠিক আছে? কিন্তু অ্যামোনিয়া প্রিপারেশনের থেকে অনেকটা ইজি। অ্যামোনিয়াতে যে ঝামেলা ছিল অতটা ঝামেলা এখানের মধ্যে হবে না। দেন অ্যাসিডিক নেচার আছে, তো হবে কনসেন্ট্রেটেডও অ্যাসিডিক শো করে, ডাইলিউটেও শো করে। তো অ্যাসিডিক প্রপার্টি ভালোভাবে শো করে, ডাইলিউট স্টেটেই ভালো অ্যাসিডিক প্রপার্টি শো করে H2SO4, ঠিক আছে? তো H2SO4 যেমন বন্ডিংটা ওইখানে সাইডে দেখিয়েছি, H2SO4, যেটা চ্যাপ্টার কেমিক্যাল বন্ডিংয়ে ছিল 2-তে। দেন কনসেন্ট্রেটেড স্টেটে ওকে দেখতে হবে, সেখানেও স্পেশালি ডাইহাইড্রেটিং, ডিহাইড্রেটিং প্রপার্টি শো করে, যেটা আগেও দেখলাম এস্টারিফিকেশনের মধ্যে যে প্রপার্টিটাও শো করছে, বা অ্যালকোহলে ডিহাইড্রেশনের যে প্রপার্টি শো করছে, ঠিক আছে? একটা ইকুয়েশন শো করবে, ইকুয়েশনে বলতে হবে হোয়াট ইজ দ্য নেচার শোন বাই সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? H2SO4 যে ডিহাইড্রেটিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, কী এজেন্ট হচ্ছে, আর অ্যাসিডিক নেচার, এগুলো শো করতে। তো ডাইলিউট থাকলেই যেখানে আমরা দেখবো H2SO4 যে অ্যাকুয়াসটা লেখা আছে, অ্যাকুয়াস থাকলেই আমরা বলে দেবো অ্যাসিডিক নেচার, আর কনসেন্ট্রেটেড থাকলে তখন হচ্ছে ডিহাইড্রেটিং, অক্সিডাইজিং, অনেক কিছু হতে পারে, ওটা তখন একটু ইকুয়েশনটা মনে রাখতে হবে। এটা দেখাচ্ছি কি কি মনে রাখতে হবে। এইটা বলছিলাম একটা স্পেশাল ইন্টারেস্টিং প্রপার্টি, এটা দেখাচ্ছেন একটা বেকারের মধ্যে কি হচ্ছে, এটা ব্ল্যাক কালার কিছু একটা সোয়েল আপ এক্সপ্লোড হয়ে যাচ্ছে, তাই না? এক্সপ্যান্ড করছে, ঠিক আছে? তো এটা কি হচ্ছে যে কি হতে পারে, এর মধ্যে না সুগার ছিল, ঠিক আছে? সুগার ছিল, তার মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4 অ্যাড করে দিয়েছে, তখন এটা কি হয় যে পুরো কন্টেনারটাতে, যে কন্টেনারটা কিছু হবে না, এক্সপ্লোর কিছু হবে না, তো এক্সোথার্মিক রিয়াকশন হয়, ওয়াটার ভেপারটা সরে যাচ্ছে, তাই এখানে কি দেখাচ্ছে, একটা ধোঁয়া দেখাচ্ছে, তাই তো? ধোঁয়াটা কি হচ্ছে, ওয়াটারটা সরে যাচ্ছে, ডিহাইড্রেট করে দিচ্ছে ওকে, সুগার থেকে ওয়াটারগুলো নিয়ে নিচ্ছে। গ্লুকোজ থাকলে একই হবে, ঠিক আছে? তো বাড়িতে কেউ করে দেখতে পারে, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তাই না? স্কুলে দেখাবে হয়তো, মেবি। হ্যাঁ, সুগারটা কিছু না, জাস্ট সুগার রাখলো, আর তার মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে দিল, তবে এই রিয়াকশনটা হবে, আর কিছু করতে হবে না। তবে অনেক, হ্যাঁ, পাউডার ফর্মে নিলেও হবে, বা এমনি ক্রিস্টাল ফর্মে থাকলে হবে, তো পাউডারে ভালো হবে। এটা এটা যেটা হয়েছে এটা পাউডার, আমি দেখাচ্ছি, পাউডার বা গ্লুকোজ নিলেও একইভাবে, ঠিক আছে? সুগার, কেন সুগার, আদারওয়াইজ গ্লুকোজ নিলে ইকুয়েশনটা ভালো হবে। আর একটা অক্সাইজিং নেচার আছে, অক্সাইজিং নেচার, কারণ H2SO4 4টে অক্সিজেন আছে, ও তো অক্সিজেন ডোনেট করবেই, তো অনেক জায়গাতেই অক্সাইজিং নেচার ও শো করবে, ঠিক আছে? তো অনেকেই অক্সিডাইজড করে দেয়, কার্বনকে অক্সিডাইজ করে, সালফারকে অক্সিডাইজ করে, মানে নন মেটাল যারা রিয়াকশন করছেই না, ঠিক আছে, তাদেরকেও অক্সিডাইজড করে দেয়। এটা ভালো কনসেন্ট্রেটেড স্টেটেই, মানে কং স্টেটে এটা ভালো বোঝা যায়, ডাইলিউটে ভালো বোঝা যাবে না, অক্সাইজিং নেচার, ঠিক আছে? তো মেনলি এই পার্টগুলো আমাদের সিলেবাসে আছে। তো সব থেকে স্পেশাল যেটা, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে? ম্যানুফ্যাকচারিংটাই একটু স্পেশাল পার্ট, এটা থেকেই কোশ্চেন বেশি আসে। তো স্টার্ট করা যাক, টপিকটা দেখি পরপর, ঠিক আছে? স্টার্ট হোক। তো কন্ট্যাক্ট প্রসেসে ডাইরেক্ট চলে এলাম, কন্ট্যাক্ট প্রসেস অনেকটাই পুরনো প্রসেস, ঠিক আছে? অ্যামোনিয়ার যে প্রসেসটা, অ্যামোনিয়া প্রিপারেশনে, ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশনে, ম্যানুফ্যাকচারিং,
তার নাম কি ছিল? অ্যামোনিয়া প্রিপারেশন রিভার্স প্রসেস, ঠিক আছে? তো সিমিলারলি এখানে কন্ট্যাক্ট প্রসেস আছে, মানে এটা ডাইরেক্ট কন্ট্যাক্টে রিয়াকশনটা হয়। এমনিতে অনেকে বলবে যে কন্ট্যাক্ট না হলে রিয়াকশন কোথায় হয়, দূর থেকে তো হয় না, তাই তো? তো জাস্ট একটা নাম দিয়ে দিয়েছে, এটা কোনো পার্টিকুলার কেমিস্টের নাম দেয়নি। অনেকে মিলে এটাকে আইডিয়াটা করেছিল বলে কার নাম দেবে, এবিসিডি প্রসেস, তাই বলে দিল কন্ট্যাক্ট প্রসেস। কন্ট্যাক্ট প্রসেস কেন হচ্ছে একটু পরেই বোঝা হবে নেমটা, কিসে কন্ট্যাক্ট, কেন কন্ট্যাক্ট। তো ম্যানুফ্যাকচারিং যেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড কন্ট্যাক্ট প্রসেসে, সালফিউরিক অ্যাসিড ইজ ওয়ান অফ দ্য মোস্ট এসেন্সিয়াল ওয়াইডলি ইউজড ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস, এটা সবাই জানে, তাই না? কিং অফ কেমিক্যালস, কিং অফ কম্পাউন্ডস বলে, কারণ অক্সাইজিং নেচারটা খুবই বেশি অনেকটাই, ঠিক আছে? নাইট্রিক অ্যাসিডও অনেকটাই, ঠিক আছে, ইকুয়ালি এর মতো। দ্য কন্ট্যাক্ট প্রসেস ইজ দ্য মোস্ট কমন মেথড ফর ইটস ম্যানুফ্যাকচার, এটা অনেকদিন ধরে ইউজ হচ্ছে, 50-60 ইয়ার্স ধরে ইউজ হচ্ছে প্রসেসটা, এখনও খুব একটা মডিফিকেশন হয়নি। ফেভার প্রসেস চেঞ্জ হয়ে গেছে, এই প্রসেসটা একই থেকে গেল। দিস প্রসেস ইনভলভস দ্য অক্সিডেশন অফ সালফার ডাইঅক্সাইড, ফার্স্টে সালফার নেয়, সালফার শুধু কন্টিনিউয়াস অক্সিডেশন হয়, সালফার টু সালফার ডাইঅক্সাইড হয়, দেন সালফার ডাইঅক্সাইড থেকে ট্রাইঅক্সাইড হয়, দেন ওয়াটারের সঙ্গে মিক্স করে। আর এমন এটা একটা মজার ব্যাপার কি, যে সালফিউরিক অ্যাসিডের প্রিপারেশনে সালফিউরিক অ্যাসিড কি দরকার, মানে ওইটাই একটা র মেটেরিয়াল, ঠিক আছে? তো সেটা একটা আছে, ওয়াটার দিয়েও করা যায়, তো অ্যাসিড উইথ অ্যাসিড মানে নিজেই নিজেকে প্রিপেয়ার করছে। তো সাবসিকোয়েন্ট অ্যাবজর্পশন অফ SO3 ইন ওয়াটার প্রডিউস সালফিউরিক অ্যাসিড, তো ডাইরেক্ট SO3 কে ওয়াটারে অ্যাড করলে আবার কিছু কিছু প্রবলেম অ্যাপিয়ার করে, তখন কি করা হয় যে তখন আমি যে বললাম যে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড দিয়ে প্রিপেয়ার হবে, ঠিক আছে? তো এটা দেখি কীভাবে প্রিপারেশনটা হচ্ছে, ঠিক আছে? আমাদের এই একটা পয়েন্ট নোট করলেই হবে। হ্যাঁ, ওলিয়াম ফর্ম হয়, ওলিয়াম কিন্তু ওয়াটারে গেলে হবে না, ওয়াটারে H2SO4 পেয়ে যাবো, কিন্তু রিয়াকশানটা একটু এক্সপ্লোসিভ হয়, ঠিক আছে? তো তাই হচ্ছে কি যে অ্যাসিডটা এদিক ওদিক কী হবে, এদিক ওদিক অ্যাসিড ছিটকে যাবে, ঠিক আছে? তো ফ্যাক্টরিতে কেমন হয়ে যাবে তখন, অ্যাসিড এদিক ওদিক কী হয়, একটা ফগ হয়ে যায়, ড্রপলেটস হয়ে যায়, ক্লাউডি অ্যাপিয়ারেন্স হয়ে যায়, অনেক ঝামেলা হয়। যখনই SO3 যখনই অ্যাড করা হবে ওয়াটারে, আমি পেয়ে তো যাবো, ঠিক আছে, H2SO4 পেয়ে গেলাম, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তো অনেকে ভালো বলবে, হ্যাঁ পেয়ে গেলাম H2SO4, খেলা শেষ। কিন্তু এটা কী হয়, ড্রপলেটস ফর্ম হয়, এক্সপ্লোসিভ রিয়াকশন হয়, SO3 ঠিকঠাক করে মেশে না ওয়াটারের সঙ্গে, ঠিক আছে? তো তাই জন্য অনেক রকম প্রবলেম হয়, তাই কী হয় ওই ওলিয়ামের থ্রু যেটা আছে প্রিপারেশনটা করা হয়, ঠিক আছে? এখন বলছি, এটা তো ইন্ট্রোডাকশনটা ছিল, বলছি এবার স্টেপগুলোকে ডিটেল এক্সপ্লেন করবো, যে র মেটেরিয়াল কী কী ইউজ করা হচ্ছে, কেন ইউজ করা হচ্ছে, সবগুলোই ডিটেলে দেখব, ঠিক আছে? র মেটেরিয়ালস থেকে আসা যাক, আমি তারপরে স্লাইডগুলো পাঠানো হয়নি, তো আমি স্লাইডগুলো পাঠাবো, চিন্তা নেই, ঠিক আছে? তো স্লাইডগুলো সব পাঠিয়ে দেবো, এই তো পরীক্ষা নিচ্ছি যখন, তার আগে তো পাঠাতে হবেই, চিন্তা নেই। তো আমি সামারি করেছি, বইতে অনেক বেশি লিখে দিয়েছি, আমি একটু কাট করে দিয়েছি, অনেকগুলো ওয়ার্ডকে বাদ দিয়ে দিয়েছি, তো রিডিং একবার পড়ে নেওয়া দরকার বই থেকে, ঠিক আছে? তো র মেটেরিয়ালস মানে স্পেশাল রিয়াক্টেন্টস, র মেটেরিয়ালস মানে কি রিয়াক্টেন্ট, র মেটেরিয়ালস অ্যাকচুয়ালি রিয়াক্টেন্ট ছাড়া অন্য কিছুও হয়, ঠিক আছে? যেমন হচ্ছে রিয়াক্টেন্টকে আমরা, রিয়াক্টেন্টে আমরা ক্যাটালিস্টকে ইনক্লুড করি না, তো র মেটেরিয়ালে ক্যাটালিস্টও আসবে, ঠিক আছে? তো রিয়াক্টেন্ট অনলি ফার্স্ট স্টেজে যারা থাকে তাদের কি ধরা হয়, তো প্রিপেয়ার করতে কন্ট্যাক্ট প্রসেসে কি কি র মেটেরিয়ালস দরকার, ফ্যাক্টরি জিনিস, হ্যাঁ কারেক্ট, সালফার ডাইঅক্সাইড দরকার, কিন্তু সালফার ডাইঅক্সাইড সালফার থেকে নেয়, তো সালফার যেটা হচ্ছে আয়রনের সালফাইড থেকে, আয়রন সালফাইড বা কপার সালফাইড থেকে ফর্ম করা হয়, ঠিক আছে? আদারওয়াইজ এখানে যেমন লিখা আছে, অফেন অবটেইন ফ্রম ন্যাচারাল সোর্সেস লাইক অয়েল অ্যান্ড গ্যাস প্রসেস, ঠিক আছে? এখান থেকেও হতে পারে, আদারওয়াইজ অর ফ্রম আয়রন সালফাইড, ঠিক আছে, কপার সালফাইড, কপার গ্ল্যান্স, এগুলো থেকেও আমি সালফারটাকে এক্সট্র্যাক্ট করতে পারি, মানে ওর্স অফ আয়রন, ওর্স অফ কপার,
যেগুলো সালফাইড যে ওটস গুলো থাকে, সালফাইড ওট থেকে আদারওয়াইজ ডাইরেক্ট সালফারও পাওয়া যায়। বা যেগুলো পেট্রোলিয়াম, এগুলো ফসিল ফুয়েল যেগুলো হয়, কোল, এগুলোর মধ্যেও সালফার থাকে, এগুলো বার্ন করলে সালফার পাওয়া যায়। তো সেটাকে যদি ফিল্টার করে নিয়ে নিই তাকে ইউজ করতে পারি, যেটা চিপ হবে আর কি। কপার পাইরেটসও হতে পারে, মেইনলি আয়রন পাইরেটসটাই বেশি ইউজ করা হয়, ঠিক আছে, কারণ কপার একটু বেশি এক্সপেন্সিভ হয়ে যায়, তো আয়রন একটু কম হয়, ঠিক আছে। তো অক্সিজেন, তো অক্সিজেনের সোর্স কোথায় পাবো? অক্সিজেন তো এয়ার থেকে, তাই তো, ঠিক আছে। হ্যাঁ, এটাই কিছু কোশ্চেন ছিল। রিয়্যাক্ট্যান্ট আর রিয়াজেন্টের মধ্যে, তো রিয়াজেন্ট মানে হচ্ছে অনেক জায়গাতে একেও বলে, যেমন হচ্ছে যারা ওই ডিহাইড্রেটিং এজেন্ট ওদেরকেও রিয়াজেন্ট বলে দেয়, ঠিক আছে। তো আর রিয়্যাক্ট্যান্ট মানে হচ্ছে কি, যারা ডাইরেক্ট পুরোপুরি রিয়াকশনে পার্টিসিপেট করে। অনেক রিয়াজেন্ট কি হয়, ওরা রিয়াকশনে পার্টিসিপেট করতেও পারে আবার নাও করতে পারে, মানে রিয়াকশনের পরে হয়তো আনচেঞ্জ থাকলো, ঠিক আছে, হয়তো কেউ ওয়াটার অ্যাবজর্ব করে নিল, বা কেউ হয়তো কিছু একটা করলো, অক্সিজেন প্রোভাইড করলো বা কিছু একটা করলো, কিন্তু রিয়াকশনের পরেও দেখা যাবে যে ওর প্রপোর্শন অনেকটাই আছে। আর যেটা রিয়্যাক্ট্যান্ট যেটা হচ্ছে, তো সেটা দুজনেই পার্টিসিপেট করে। আর রিয়েজেন্ট আরেকটা স্পেশাল জায়গাতে ইউজ করে, রিয়েজেন্ট হচ্ছে সেই জিনিসটা যখন আমি একটা স্পেশাল কিছু বানাবো বা স্পেশাল কিছু আইডেন্টিফাই করব, তো আইডেন্টিফাইং এজেন্টগুলোকে রিয়েজেন্ট বলে দেয়, ঠিক আছে। এটা হলো মেনলি ডিফারেন্স। রিয়েজেন্ট নিজেকে চেঞ্জ করতেও পারে নাও পারে, কিন্তু রিয়্যাক্ট্যান্টরা কী করবে, নিজেকে চেঞ্জ করবে, ঠিক আছে, মানে ক্যাটালিস্ট হচ্ছে। তো ওয়াটার ইউজ টু ডিসলভ SO3, হ্যাঁ ওয়াটার দরকার, কিন্তু ওয়াটার লিখবো না, ঠিক আছে, তো এটা লিখতে হবে না, তার জায়গায় H2SO4 লিখে দেবো, যে লাগে কনসেন্ট্রেটেড H2SO4ও লাগে, ঠিক আছে। র মেটেরিয়ালসের মধ্যে তো এটা আছে, রিয়্যাক্ট্যান্টসের মধ্যে আমাদের বেশি কিছু দরকার নেই। রিয়্যাক্ট্যান্টসের সালফারের সোর্স, ঠিক আছে, আয়রন পাইরেটস, কপার গ্ল্যান্স ওগুলো ইউজ করলেই হবে, অ্যান্ড অক্সিজেন, ঠিক আছে, এই দুটোই অনলি মনে রাখতে হবে, অনলি সালফার আর অক্সিজেন, এই দুটোই হচ্ছে রিয়্যাক্ট্যান্ট, ঠিক আছে। বাকিগুলো তো তারপরে আসবে, ওগুলো এখন লিখতে হবে, ঠিক আছে। এবার দেখি রিয়াকশনটা কী করে হচ্ছে। এর মধ্যে ফ্যাক্টরিজে, যখন এই ফ্যাক্টরিটাতে তিনটে চারটে স্টেপ থাকে, তো এক একটা রুমে এক একটা স্টেপ হয়, রুম ওয়ান, রুম টু, যেগুলোকে চেম্বার বলে, সেই চেম্বার্সগুলোকে একটু দেখে নিই কী কী চেম্বার্স আছে। হ্যাঁ, নেসেসারি কন্ডিশন এইটা দেয় কোয়েশ্চেনের মধ্যে। নেসেসারি কন্ডিশন মানে কি, টেম্পারেচার হতে পারে আর কী কী হতে পারে, প্রেশার হবে, ক্যাটালিস্টও হতে পারে, তাই না, ক্যাটালিস্ট প্রোমোটার যদি এইসব কিছু কাজে লাগে সেগুলোই হবে নেসেসারি কন্ডিশন। তো এখানে যে টেম্পারেচারটা কি মনে হচ্ছে, নর্মাল টেম্পারেচারে হবে না একটু টেম্পারেচার হাই দরকার, একটু হাই দিতে হবে নাকি, অ্যারাউন্ড 450°C? তো এই টেম্পারেচারটা ইয়েতেও ছিল, দ্যাট ইজ অ্যামোনিয়াতেও ছিল 450, খুব একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচারের মধ্যে আছে। যখন গ্যাসের রিয়াকশনটা হয় SO2 SO3 হবে, দুটো গ্যাস কন্ট্যাক্টে আনবো, গ্যাসে গ্যাসের রিয়াকশন, তো প্রেশার একটু হাই দরকার, টেম্পারেচার একটু হাই দরকার, টেম্পারেচার একটা দরকার হয়, খুব হাই না হলেও হাই প্রেশার। তো হাই প্রেশার এটা অ্যামোনিয়ার থেকে কিছু না, 2 to 3 atm, ঠিক আছে, খুব বেশি প্রেশার লাগছে না, 2-3 atm, মানে আমরা যে প্রেশারে আছি তার ডাবল বা ট্রিপল প্রেশার, তো 5 atm মতো প্রেশার লাগে ম্যাক্সিমাম, নট টু হাই, খুব একটা হাই হচ্ছে না। আর ক্যাটালিস্ট হচ্ছে, ক্যাটালিস্টটা এটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অ্যাকচুয়ালি, ঠিক আছে, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ইউজ করে। হ্যাঁ, প্ল্যাটিনাম ইউজ করা যায়, কিন্তু প্ল্যাটিনাম ইউজ করা না করার রিজনটা হচ্ছে এক্সপেন্সিভ একটু, ঠিক আছে। এখানে কিছু প্রোমোটারও থাকে, পটাশিয়াম অক্সাইডও ইউজ করে, কিন্তু ওটা লাগছে না এখন। তো ভ্যানাডিয়াম পেন্টক্সাইড আর প্ল্যাটিনাম ইউজ করা যেতে পারে, প্ল্যাটিনামটা একটু এক্সপেন্সিভ, তাই V2O5টাই বেটার, চিপ হবে, ঠিক আছে। অত হচ্ছে কি, সালফিউরিক অ্যাসিড তো সব জায়গায় ইউজ করে, আর ওটা এক্সপেন্সিভ হয়ে গেলে প্রবলেম, তাই না, সেই ব্যাপারটাই হলো। আর প্রোমোটার একটা ইউজ করছে, কিন্তু এটা এখন লিখবো না,
লিখবো না, পটাশিয়াম অক্সাইড অফেন সার্ভেস প্রোমোটেড টু এনহ্যান্স ক্যাটালিস্ট অ্যাক্টিভিটি, ক্যাটালিস্টকে আরেকটু স্ট্রং করে দেয়, আরেকটু পাওয়ারফুল করে, ওকে সাপোর্ট দেয়, ঠিক আছে? কারণ এখানে গ্যাস গ্যাস রিয়াকশন হবে, তো দ্যাট ইজ এসও টু প্লাস ও টু, সেখান থেকে এসও থ্রি, তো গ্যাসকে কন্ট্যাক্টে আনা, ঠিক আছে? গ্যাসকে, দুটো গ্যাসকে কন্ট্যাক্টে এনে রিয়াকশন করানো, সেখানে কী হয়, অনেক সাপোর্টের দরকার হয়, এখানে প্রোমোটার, ক্যাটালিস্ট, প্রেশার, অনেক কিছু সাপোর্ট লাগছে, ঠিক আছে? কিন্তু ওটা আমরা এক্সক্লুড করে দেবো, আমরা উপরে তিনটি লিখবো, যে টেম্পারেচার, প্রেশারটা খুব একটা হাই প্রেশার নয়, না লিখলেও হয়, আর ক্যাটালিস্ট, ক্যাটালিস্টে V2O5টাই মেনশন করবো, এটাই অ্যাপ্রোপ্রিয়েট আর, ঠিক আছে? তো এবার দেখি চেম্বার্সগুলো দেখি, আর রিয়াকশনটা দেখি কী করে হয়, যে কটা চেম্বার আছে আর কী করে রিয়াকশনটা হচ্ছে স্টেপ বাই স্টেপ। ইয়েস, হ্যাঁ, H2S2O7 ওলিয়ামের ফর্মুলা, ওটা যখন লাস্টের স্টেপে হয় একদম, যে SO3 যদি ডাইরেক্ট H2SO4-এ ডিসলভ হয়ে যায় তখন এটা ফর্ম হয় লাস্ট স্টেজে। এটা হচ্ছে ফ্যাক্টরি বেসিক সেটআপটা, এটা বইয়ের মধ্যেও আছে, ঠিক আছে? হ্যাঁ, ওলিয়ামেরও কেমিক্যাল নেম যেটা আছে, ঠিক আছে, ওলিয়ামটা শুনতে কেমন লাগছে, তাই জন্য হচ্ছে পাইরোসালফিউরিক, এ তো লাস্টে এসেছে, তো লাস্টে আছে, তো ফ্যাক্টরিতে হয়েছে। এবার দেখা যাক ফ্যাক্টরিতে কী হচ্ছে, স্টেপ ওয়ান হচ্ছে SO2-কে প্রিপেয়ার করা, মানে ভালো একটা সালফারের সোর্স নিতে হবে, ঠিক আছে, যে তাকে বার্ন করতে হবে সালফারকে। তো ফার্স্টে এটা বার্নিং চেম্বার, যেটাকে বলা হয় কনভার্সন চেম্বার, ফার্স্ট চেম্বার সেটা হয় কনভার্সন চেম্বার, এটা স্টেপ ওয়ানে হয়, সেখানে সালফারকে যেখানে হোক, সেটা সালফাইড ওর হোক, ডাইরেক্ট সালফার হোক, যাই হবে, ওটাকে নিয়ে আমি বার্ন করে দিচ্ছি, ঠিক আছে? দেন SO2 ফর্ম হলো, এবার ওর মধ্যে অনেক ইম্পিউরিটিস থাকবে, ইম্পিউরিটিসগুলো রিমুভ করতেই হয়, নত কি হবে, যে ক্যাটালিস্টে, ক্যাটালিস্টকেও অ্যাট্যাক করে, ক্যাটালিস্টকে ডিস্ট্রয় করে দেয়। ইম্পিউরিটি মানে কি, ডাস্ট পার্টিকেল, আদার গ্যাসেস, ঠিক আছে? তো সেইগুলোকে রিমুভ করতে হয়, তো রিমুভ করার জন্য কি করা হয়, ওয়াটার জেট স্প্রে করা হয়, তো স্টিম আছে, ওয়াটার জেট, ঠিক আছে, ওয়াটার জেটও দেওয়া হয়, স্টিম দিয়ে করছে, ওয়াশ করে দিল, ঠিক আছে, স্যানিটাইজ করে দেবে। তো তখন কি হচ্ছে, যে SO2 আর O2 আনরিয়াক্টেড, ওদের কোনো এফেক্ট হবে না, কারণ ওরা হারিয়ে গেলে তো প্রবলেম, পরের স্টেপে সালফিউরিক অ্যাসিড পাবো না। SO2 O2 দেন এন্টার করলো সেকেন্ড চেম্বারে, এটা হচ্ছে স্টেপ 2টা, ডাস্ট রিমুভাল, ওটা কোনো স্টেপ নয়, ওটা তো করতেই হবে, ঠিক আছে, ওটা এমন কিছু নয়, ইম্পর্টেন্ট, ঠিক আছে, কিন্তু না করলে অনেক ঝামেলা, ঠিক আছে? তো কনভার্সন চেম্বারের পর অরিজিনাল যে রিয়াকশনটা, সেটা সেকেন্ড স্টেপেই হয়, যেটা সেকেন্ড চেম্বারটা, যেটা আমি স্টার মার্ক করলাম, এই চেম্বারেই হয়, এটাই অরিজিনাল চেম্বারটা, এখানেই ক্যাটালিস্ট থাকে, ঠিক আছে, ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড ক্যাটালিস্ট থাকে, টেম্পারেচার মেনটেন করা থাকে, এখানেই রিয়াকশনটা হয়, অরিজিনাল রিয়াকশনটা হয়, SO3 ফর্মেশন, এই চেম্বারে হয় SO3 ফর্মেশন, ঠিক আছে? তো এটা কনভার্টার বলছে, কিন্তু অ্যাকচুয়ালি চেম্বারটা হচ্ছে ক্যাটালাইটিক, ক্যাটালাইটিক চেম্বার, ঠিক আছে? ক্যাটালাইটিক চেম্বার মানে এখানে ক্যাটালিস্ট থাকছে, রিয়াকশনটা করছে। তো ফার্স্টে কনভার্সন চেম্বার ছিল, সালফার বার্ন হলো, দেন ক্যাটালাইটিক চেম্বার, SO3 ফর্মেশন হচ্ছে, SO2 to SO3 হচ্ছে, আর কি করতে হবে, SO3 তো পেয়ে গেলাম, এবার H2SO4 কি করে পাবো, SO3 তো পেয়ে গেছি, তো আর কি স্টেপ করলে H2SO4 হয়ে যাবে, আরেকটা কোনো স্টেপ, আরেকটা স্টেপ আছে, তাই না? হ্যাঁ, রিজলভ করে নিতে হবে সেই ব্যাপারটা। তো এখানে যেমন ওয়াটারে প্রবলেম হয় বলে ওয়াটারটাকে এলিমিনেট করলো, কনসেন্ট্রেটেড H2SO4 স্প্রে করা হচ্ছে, ঠিক আছে? SO2 এন্টার করছে, এখানে SO2 এলো, SO2-র উপর স্প্রে হলো, রেন হচ্ছে H2SO4, কঙ্ক H2SO4 রেন, দেন কি হয়, SO2 সলিবল হয়ে যায়, SO2 দেখে H2SO4-এও S আছে, সালফার দেখে তো ভাই ভাই, তাই ওর মধ্যে রিজলভ হয়ে যায়, ঠিক আছে? তো ডিজলভ হয়ে দেন কেমিক্যালি রিয়্যাক্ট করে, দেন একটা নিউ কম্পাউন্ড ফর্ম করে, যেটা পাইরোসালফিউরিক অ্যাসিড। পাইরোসালফিউরিক অ্যাসিড কি হয়, যে ওর থেকে কন্টিনিউ কি হয়, ধোঁয়া বেরোয়,
তো মানে ওর থেকে কি হচ্ছে কন্টিনিউ এখান থেকে ক্লাউডি একটা অ্যাপিয়ারেন্স হয়ে যায় যেখানে পাইরোসালফিউরিক অ্যাসিড থাকে, তো এখানে একটা ফগ টাইপের একটা অ্যাপিয়ারেন্স হয়, স্মগ অর ফগ টাইপের একটা অ্যাপিয়ারেন্স হয়ে যায়, মানে ধুমোতে ভরে যায় জায়গাটা, ঠিক আছে। দেন কি করা হলো, ওলিয়াম থেকে তো আমাকে H2SO4 নিয়ে আসতে হবে, তাই না? ওলিয়ামের প্রপার্টি ও তো ডিহাইড্রেটিং অক্সিডাইজিং কিছুই করবে না, তো দেন এবার কি করবো, যে ওলিয়াম থেকে রিস্টোর কি করে করবো, দ্যাট ইজ সালফিউরিক অ্যাসিডকে আমি রিস্টোর করে নিয়ে আসবো কি করে। এই যে এখানে বলেছে কি করতে, ওয়াটার অ্যাড করবো, ঠিক আছে, একটা পাইপের থ্রু ওয়াটার অ্যাড করা হয়, ওলিয়াম আছে ট্যাঙ্কে, সেখান থেকে ওয়াটার অ্যাড করে দিলাম, ওই ওয়াটার কি করছে ডাইলিউট করে দিচ্ছে ওলিয়ামকে, দেন সালফিউরিক অ্যাসিড পেয়ে যাচ্ছে, মানে যতটা আমার দরকার, যত পার্সেন্টেজ দরকার, যে আমার 40% দরকার, 30% দরকার, তো ক্যালকুলেটেড অ্যামাউন্ট অফ ওয়াটার পাঠিয়ে দেবো, সার্টেন অ্যামাউন্ট অফ ওয়াটার যতটা আমার দরকার, ঠিক আছে, তার অ্যাকর্ডিং পার্সেন্টেজ করা হবে। আদারওয়াইজ ওলিয়ামকেই কালেক্ট করে রাখবো, দেন যখন যেমন রিকোয়ারমেন্ট হবে ওয়াটার মিক্স করে দেবো, ঠিক আছে। তারপরে ওটাকে স্টোর করা হয়, তারপরে সিল করে পাঠিয়ে দেয়, ম্যানুফ্যাকচারিং তো হয়ে গেল, তারপরে হচ্ছে সাপ্লাই পাঠাবে প্যাক করে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে অনলাইনেও পাওয়া যাবে সব জায়গাতেই, অনলাইন অফলাইন, ঠিক আছে। তো অনলাইনে কেউ অ্যাসিড এমনিতে নর্মালি নেবে না, নিতেও পারে, নর্মালি সব জায়গাতে স্কুলের ল্যাবে, সব কলেজের ল্যাবে চলে যাবে, ঠিক আছে, তো ফ্যাক্টরিজে। তো এটা হলো মেনলি ফ্লো চার্টটা, ঠিক আছে, এটাকে একটু ভালো করে মনে রাখতে হবে। এবার একটু রিয়াকশনসগুলোকে দেখে নিই, রিয়াকশনস ইজ ভেরি ইজি, এটাতে কোনো কমপ্লেক্স রিয়াকশন নয়, অ্যামোনিয়া হোক, নাইট্রিক অ্যাসিডে তাও একটু কমপ্লেক্স রিয়াকশন আছে, এগুলোতে রিয়াকশনগুলো খুব ইজি, একবার দেখলেই মনে থাকবে, ঠিক আছে। এই প্রসেসে ফ্লো চার্টের মধ্যে কী কী ডাউট আছে, এনি ডাউট? প্রসেসটা তো ক্লিয়ার হয়েছে তো, কীভাবে আমরা করলাম পুরো প্রসেসটা, ABCD করে কী করে রান করছি, ক্লিয়ার হয়েছে? ওকে, তো এবার একটু দেখে নিই ডাইরেক্ট ইকুয়েশনগুলো, একটু দেখে নিই কন্ট্যাক্ট প্রসেসে, ঠিক আছে। একটা পার্টিকুলার কোনো ইকুয়েশন দেয়, আদারওয়াইজ বলে যে ডাস্ট ফিল্টারের কাজটা বলে অনেক জায়গায়, ডাস্ট ফিল্টারটা কী করে করবো, কেন করবো, তো ওইটাই বলে দেবো যে ডাস্ট ফিল্টার না করলে কী হবে, ক্যাটালিস্টটা ড্যামেজ হয়ে যাবে, তো ক্যাটালিস্টটাকে ড্যামেজ থেকে প্রিভেন্ট করার জন্য, কারণ সালফারের সঙ্গে SO2 সঙ্গে অনেক রকম গ্যাস চলে আসবে যারা V2O5 ড্যামেজ করে দেবে, ওর সঙ্গে রিয়াকশন করে নেবে, ঠিক আছে। তো তো তখন SO3 ফর্ম হবে না, এইগুলোকে নর্মালি লিখতে হয়, ঠিক আছে। আর ডাইরেক্ট আরেকটা বলে যে ওলিয়াম আমরা ফর্ম করছি, আবার ওয়াটার অ্যাড করছি, এই ঝামেলাটা কেন করছি, ডাইরেক্ট কেন ওয়াটার অ্যাড করছে না, তো SO3, হ্যাঁ এখানে SO2 লিখে দিচ্ছে, এটা SO3 হবে, ঠিক আছে, SO3 এন্টার করছে, তারপরে ওর উপরে H2SO4 উপরে স্প্রে হচ্ছে। SO3 ওয়াটার অতটা সলিবল নয়, আর সলিবিলিটিটা ঠিকঠাক নয় বলেই H2SO4টা ইউজ করা হচ্ছে, ঠিক আছে। তো সেটা হলো ব্যাপারটা, তো ডিফারেন্ট স্টেপ, ওই তিনটে স্টেপ হচ্ছে। তো এখানে একটা স্পেশাল সালফার লিখেছে, এটা বইয়ের মধ্যে লেখা আছে বলে আমি ওইখানে লিখেছি, তো সালফারটাকে লোসিয়ানা ওটাই হবে না, প্রনাউন্সিয়েশন এটা কী হবে, প্রনাউন্সিয়েশন যদি করি তো এটা কি বলতে পারি, লোসিয়ান সালফার ওটাই বলে দিচ্ছি, ঠিক আছে। তো এই সালফারটাতে কি হয়, অনেকটা সালফারের পার্সেন্টেজটা অনেক বেশি থাকে, ঠিক আছে। এই সালফার একটা মাইন্সের মধ্যে পাওয়া যায়, র সালফার যেটাকে বলতে পারি, এর মধ্যে কি হয় অনেকটা অ্যামাউন্ট অফ সালফার, সালফারের পার্সেন্টেজটা অনেক বেশি, 95% বেশি থাকে, 98% অনেকটা পিউরিটি থাকে, ঠিক আছে, একদম গোল্ডের পিউরিটির মতো, 24 ক্যারেট না হলে 22-23 ক্যারেট হবে, অনেকটা পিউরিটি আছে, ঠিক আছে। তো সালফারের সঙ্গে যখন অক্সিজেনের রিয়াকশন করানো হলো, আমরা সিম্পলি এটা লিখে দেবো যে S+O2 থেকে SO2 লিখে, ঠিক আছে। কিন্তু সালফার কি হয়, সালফার কি মেটাল না নন মেটাল, সালফার মেটাল না নন মেটাল, কি স্টেটে থাকে, মানে কি মেটেরিয়াল, নন মেটাল। তো সালফার কি হয়, ও না অ্যাকচুয়ালি মলিকুলার ফর্মে যখন থাকে, S8 মলিকুলার প্যাটার্নে থাকে, S8 যেখানে সালফার থাকবে আর কি, যদি পিওর এরকম সালফার ক্রিস্টালগুলোকে দেখি, তো
তো দেন তাই ওটাতে SH লিখেছে, তো আমরা S plus O2 SO2 লিখে দেবো। আদারওয়াইজ কি আয়রন পাইরাইটস ওটা থেকেও অক্সিডাইজ করাও দেখাতে পারে, যে আয়রন কোন একটা সালফাইড ওরকে অক্সিডাইজ করে, ঠিক আছে, যেটা রোস্টিং বলে একটা প্রসেস হয় দেখেছিলাম, রোস্টিং করেও পাওয়া যেতে পারে, ঠিক আছে। দেন SO2 ফর্ম হয়ে গেছে, যেটা কনভার্সন চেম্বারে কাজ কমপ্লিট হলো, দেন SO2 থেকে SO3 কনভার্সন করতে হয়। তো SO2 টু SO3 কনভার্সনটা কোন চেম্বারে হয়, যেটা আগে দেখলাম SO2 টু SO3 কনভার্সন, নেম অফ দ্য চেম্বার, এমনি কোয়েশ্চেনই দিয়ে দেয় যে নেম অফ দ্য চেম্বার, আর সেখানে হচ্ছে কি ক্যাটালিটিক ক্যাটালিস্ট আওয়ার, তাই তো? তো এটা হচ্ছে ক্যাটালিটিক চেম্বারের মধ্যে হয়, এটা এক্সোথার্মিক তো হবেই লোতে রিয়াকশনটা, তো এটাই অরিজিনাল কো রিয়াকশন, এটাই হচ্ছে। এই রিয়াকশনটার মধ্যে অনেক কিছু দেখানো আছে, যেমন ফার্স্টে SO2 এলো, O2 এলো, আর এটা মেইনলি করা হচ্ছে ক্যাটালিটিক চেম্বারে, ঠিক আছে। এখানেই তো ক্যাটালিস্টটা ইউজ করছে, তাই এটা ক্যাটালিটিক চেম্বারের মধ্যে ক্যাটালিটিক টাওয়ার বা ক্যাটালিটিক চেম্বারে রিয়াকশনটা হয়, ঠিক আছে। তো ক্যাটালিস্ট হচ্ছে V2O5, আদারওয়াইজ কেউ বলতে পারে PT ইউজ করব, প্ল্যাটিনাম করতে পারে, কোনো অসুবিধা নেই। দেন V2O5 ক্যাটালিস্ট, ওকে সাপোর্টারের জন্য K2O প্রোমোটার ইউজ করছে, যাতে একটু সাপোর্ট দেওয়ার জন্য ইউজ করা হচ্ছে। দেন SO3, আর এখানে হিট ডেভেলপ হচ্ছে, এক্সোথার্মিক রিয়াকশন, একটা হিট ডেভেলপ হয়। তো হিট ডেভেলপ হওয়ার অ্যাডভান্টেজ, এটা অ্যামোনিয়াতেও ছিল, অ্যামোনিয়ার থেকে কমই হিট হয় এখানে। তো হিটটা আর সাপ্লাই করতে হয় না, ফার্স্টে ইনিশিয়াল স্টার্টআপ সেট আপে দেবো, তারপর অটোমেটিক্যালি হিটটা কী হবে, ইকুয়েশনটাকে রিয়াকশনটাকে মেনটেন করবে, গ্যাস গ্যাসের রিয়াকশন বলে রিভার্সেবল হয়ে যায়। কন্ডিশনগুলো একটু চেঞ্জ হয়ে গেলে, একটু ডিস্টার্ব করলেই রিয়াকশনটা সাকসেসফুল হবে না, ঠিক আছে। একটু প্রেশার অ্যাপ্লাই করতে হয়, 2-3 অ্যাটমসফেরিক প্রেশার দিলেও বেটার, ঠিক আছে। প্ল্যাটিনাম ইউজ করলে বেটার হবে, আদারওয়াইজ V2O5, ঠিক আছে। প্ল্যাটিনাম ইউজ করলে কি হয়, তখন যে V2O5 যে ডাস্ট ফিল্টারগুলো করছিলাম, প্ল্যাটিনামে অতটা না করলেও হয়, কিন্তু প্ল্যাটিনাম তাও এক্সপেন্সিভ বেশি, তাই করে না, ঠিক আছে। হ্যাঁ, ওইটা একটা হয়, কারণ এখানে হাই টেম্পারেচার আছে, তো আর্সেনিক অক্সাইডের সঙ্গে মানে ওইটাই তো ইম্পিউরিটি থাকবে, তার মানে গেল, তখন তো ড্যামেজ হয়ে যাবে প্ল্যাটিনাম, তো প্ল্যাটিনাম আর্সেনিক অক্সাইডের সঙ্গে রিয়াকশন করে নেবে, তখন তো গেল, ঠিক আছে। তো খরচাও গেল আর প্রোডাকশনও হলো না, ঠিক আছে। তো এটা হলো কো রিয়াকশন। দেন আর কি রিয়াকশন আছে, এবার তো কো রিয়াকশন হলো, তো তারপরে যেটা হচ্ছে ফাইনাল যে স্টেপটা, যে অ্যাবজর্পশন অফ SO3, SO3কে ওয়াটারে অ্যাবজর্ব করানো, তো এটা ভালো হয় না, ঠিক আছে। এটা হচ্ছে খুবই SO3 লেস সলিবল, এখানে অনেকটা ড্রপলেটস ফর্ম হয়, অ্যাবজর্পশন সালফার ট্রাইঅক্সাইড এই H2SO4 দিয়ে করা হয়, এখানে কি হচ্ছে অনেকটা ড্রপলেটস হয়, ওই ফগের মতো অ্যাপিয়ারেন্স হয়, এইটা যেটাকে বলে মিস্টের মতো একটা অ্যাপিয়ারেন্স হয়, তো মিস্ট ড্রপলেটস হয়, ঠিক আছে। হ্যাঁ, এটা প্রোনাউন্সিয়েশনে হাসি লাগবে, মিস্টের ড্রপলেটস হচ্ছে। এই ড্রপলেটসটাকে অ্যাভয়েড করার জন্য এটা হচ্ছে সেকেন্ড মেথডটা আমরা লিখব, ফার্স্ট এটা লিখব, ওটা লিখব না, আমরা সেকেন্ড মেথডটাই লিখছি, সালফার ট্রাইঅক্সাইড দেন অ্যাবজর্ব ইন কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড টু ফর্ম পাইরোসালফিউরিক অ্যাসিড আর ওলেন, ঠিক আছে। H2S2O7 এটা ফর্ম করে নিচ্ছে, ঠিক আছে। দেন এর থেকে আমি অ্যাজ পার রিকোয়ারমেন্ট ওয়াটার অ্যাড করব, ওয়াটার অ্যাড করলেই আমি ডাইরেক্ট পেয়ে যাচ্ছি H2SO4 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এরকমভাবে রিয়াকশনটা হচ্ছে। তো চেম্বারগুলো একটু ডিটেলটা বলে দিচ্ছি, ঠিক আছে। তো এই পোর্শনের মধ্যে কিছু ডাউট আছে, মধ্যে কোনো ডাউট নেই তো? তো একটু চেম্বারের ডিটেলসগুলো একটু বলে দিই, চেম্বারের ডিটেলস আমাদের সিলেবাসে নেই অত ডিটেলটা, চেম্বারের নামগুলো মনে রাখলেই হলো, কোন চেম্বারে কোন রিয়াকশনটা হচ্ছে, ঠিক আছে। তো চেম্বারের নামগুলো স্পেশালি, আর কেন ওয়াটার কি ইউজ করছে না, H2SO4-এই কেন ডিজলভ করা হচ্ছে, এগুলো থেকেই কোয়েশ্চেন, ঠিক আছে। প্ল্যাটিনাম কেন ইউজ হচ্ছে না, এগুলো এই টাইপের কোয়েশ্চেন দেয়। তো ডাইলিউশন অফ ওলিয়াম যেটা হচ্ছে, ওলিয়াম ইজ দেন ডাইলিউটেড উইথ ওয়াটার টু প্রোডিউস সার্টেন ক্যালকুলেটেড অ্যামাউন্ট অফ ওয়াটার টু প্রোডিউস কনসেন্ট্রেটেড
সালফিউরিক অ্যাসিড অ্যাজ পার রিকোয়ারমেন্ট তুমি পেয়ে যাবো ওয়াটারে ডাইলিউট। ঠিক আছে, এইচ টু এস টু ও সেভেন ওয়াটারের সঙ্গে মিক্স করলো এইচ টু এস ও ফোর ফর্ম হয়ে গেল অ্যাজ পার রিকোয়ারমেন্ট, যা দরকার তার অ্যাকর্ডিং আমি ফর্ম করে নেব। ঠিক আছে, আর একটু একটু ডিস্টার্ব এটা করে নিই, যেটা হচ্ছে একটু বলে দিই যে চেম্বারের ডিটেলগুলো, একটা ফার্স্টে আছে কনভার্সন চেম্বার, এখানে সালফার ওরকে রোস্টিং করা হয়। কনভার্সন চেম্বারে আমরা এটাও করতে পারি যেটা হচ্ছে রোস্টিং অফ সালফাইড ওর, মেটালার্জির মধ্যে যেটা ছিল এটাও করাবো, রিভিশন করব। তো রোস্টিং অফ সালফাইড ওর, সালফাইড ওরকে যখন রোস্ট করা হয়, রোস্ট মানে কি অক্সিজেনের সঙ্গে বার্ন করে দেওয়া। ঠিক আছে, তো সালফার ইজ বার্ন ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন টু ফর্ম এসও টু, এক্সেস এয়ার ইনসিওরস কমপ্লিট কনভার্সন, এক্সেস এয়ার পাঠানো হয়। রোস্টিং মানে অনেক এয়ার থাকবে, সাফিসিয়েন্ট এয়ার যেন থাকে। ক্যাটালিটিক চেম্বার যেটা কো রিঅ্যাকশনটা করছে, এসও টু টু এসও থ্রি ফর্মেশনটা হচ্ছে। ঠিক আছে, এসও টু মিক্সড উইথ এক্সেস অক্সিজেন অ্যান্ড পাসড ওভার ভি টু ও ফাইভ ক্যাটালিস্ট, the temperature around 450 degree celsius, the pressure of 2 to 3 atm, this promote the conversion of so2 to so2, and finally absorption tower, absorption chamber jeta ache, so3 gas then absorbed in water to form concentrated sulfuric acid h2so4, the reaction is highly exothermic. ঠিক আছে, তো এইটাও একটা প্রবলেম হলো অ্যাবজর্পশন টাওয়ারে যে এক্সোথার্মিক রিয়াকশন, ওই যেটা বললাম, তো ডাইরেক্ট এটা না লিখে আমরা এইচ টু এসও ফোরে ডিসলভ করছি ওটা লিখবো যে ওলিয়াম হচ্ছে। ঠিক আছে, তো এই তিনটে হলো তিনটে চেম্বার, তো কোন চেম্বারে কী করা হচ্ছে ওই রিয়াকশনগুলো মনে রাখতে হবে, যে কনভার্সন চেম্বার, ক্যাটালিটিক চেম্বার, অ্যাবজর্পশন চেম্বার। ঠিক আছে, দেন এর যে অক্সিডাইজিং প্রপার্টি, ঠিক আছে, ওটা আরেক দিনই দেখাবো অক্সিডাইজিং প্রপার্টিটা অ্যান্ড ডিহাইড্রেটিং প্রপার্টি অ্যান্ড আইডেন্টিফিকেশন, সবারই একটা করে আইডেন্টিফিকেশন থাকে, আইডেন্টিফিকেশনটাও দেখতে হবে, ওটা আমি নেক্সট দিন দেখাবো, ওটা নেক্সট দিন একটা টেস্টও নেবো, তো তাও এটা ডিসকাস করে দেবো এই পার্টগুলো, দ্যাট ইজ ডিহাইড্রেটিং প্রপার্টি, অক্সিডাইজিং প্রপার্টি, অ্যাসিডিক প্রপার্টি অ্যান্ড আইডেন্টিফিকেশন, এই পার্টগুলো। ঠিক আছে, তো এই চেম্বারের পার্ট অর আদারওয়াইজ কন্ট্যাক্ট প্রসেস থেকে কী ডাউট আছে? আদারওয়াইজ এর পরের দিন তো ফিজিক্সের পার্টে স্টার্ট করব। ঠিক আছে, যেটা সুইচটা যাদের হয়নি, আমি আগের দিন সেকেন্ড ব্যাচটাতে সুইচটাও পড়িয়ে দিয়েছি, তো ওইটা ভিডিওটা এখন ইউটিউবে আপলোড হচ্ছে, তো ওটা আমি শেয়ার করে দিচ্ছি, তারপরে আপলোড হয়েও গেছে মনে এতক্ষণে, তো ওইটা আপলোড হয়ে গেলেই আমি শেয়ার করে দিচ্ছি, ওখানে সুইচ সকেট পার্টটা আছে। ঠিক আছে, তো সুইচ আর সকেট পার্টটা ওর মধ্যে দেওয়া আছে, আর ফার্স্টের দিকের পার্টগুলো তো করিয়েছিলাম আমি, রিং সিস্টেমটা তো এখন পড়তে হচ্ছে না, আদার পার্টগুলো দেখতে হবে, স্পেশালি ফিউজ যে পার্টটা আছে, আর্থিং অ্যান্ড সুইচ সকেট, এই পার্টগুলো দেখলেই হবে হাউসহোল্ড। ওখান থেকে ডায়াগ্রাম বেসড কোশ্চেন আসবে, কখন কে শক খাবে, কেন খাবে না, লাইভ ওয়ারে কী কানেক্ট করা হয়, রিজন কী, এই টাইপের কোশ্চেনগুলোই দেবে। ঠিক আছে, তো এই পার্টটা থেকে কারো কিছু ডাউট তো নেই। তো নেক্সট উইকে তবে একটা অর্গ্যানিক কেমিস্ট্রি টেস্ট হচ্ছে, ঠিক আছে, তো ওটা ইনফর্ম করে দেবো আগেই, ওয়ান উইক আগেই করতে হবে।